वेलकम टू गांधी एकेडमी ई लर्निंग क्लस आजकल स्टैंडार्ड थ्री एर जियोग्राफी क्लस नहीं आलोचना करब हमें पढ़ा षष्ठ अध्याय अनुशीलन नहीं आलोचना कर गत क्लैसे पेज 53 क ख ग एवं घर दागटा बोर्डे लिखिए दिए आज के तुम्हारे पेज 53 खोलो प्रत्येके उमर दाग थे बोर्डे लिखा उत्तर लिखे रेखे तुम्हारा देखो ए खाए तुले नाओ प्रत्येके पेज 53 खोलो उमर दागे देखो प्रथम प्रश्न की रही है तुम्हारा देखो राज्य नाम कि बोर्डे लेखा रही है देखो राज्य नाम पश्चिम बंग পরের প্রশ্ন দুয়ে দাগে আমাদের রাজ্যে মোট কটি জেলা আছে দেখো এখানে লেখা রয়েছে আমাদের রাজ্যে মোট 23টি জেলা আছে আমাদের রাজ্যে মোট 23টি জেলা আছে আমাদের রাজ্যে মোট 23টি জেলা আছে আমাদের রাজ্যে মোট কটি বিভাগ আমাদের রাজ্যে মোট 5টি বিভাগ আছে আমাদের রাজ্যে মোট কটি বিভাগ আছে আমাদের রাজ্যে মোট 5টি বিভাগ আছে তাহলে উমর দাগের প্রশ্নগুলো আমি আরেকবার করে বলছি আমাদের রাজ্যের নাম কি আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ আমাদের রাজ্যের নাম কি আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ দুয়ে দাগের প্রশ্নটা কি আছে আমাদের রাজ্যে কয়টি জেলা আছে আমাদের রাজ্যে মোট 23টি জেলা আছে তিনের দাগের প্রশ্নটা কি আমাদের রাজ্যে মোট কয়টি বিভাগ রয়েছে আমাদের রাজ্যে মোট 5টি বিভাগ আছে এবার আসছে চয়ের দাগ চয়ের দাগে কি দেওয়া রয়েছে চয়ের একে জেলা কাকে বলে কয়েকটি মহকুমা নিয়ে গঠিত হয় একটি জেলা জেলা কাকে বলে কি লিখবে কয়েকটি মহকুমা নিয়ে গঠিত হয় একটি জেলা চয়ের দুয়ের দাগে কি মহকুমা কাকে বলে কয়েকটি থানা নিয়ে গঠিত হয় একটি মহকুমা মহকুমা কাকে বলে না কয়েকটি থানা নিয়ে গঠিত হয় একটি মহকুমা এবার তিনের দাগে প্রশ্ন রাজ্য কাকে বলে কতগুলি জেলা নিয়ে গড়ে ওঠে একটি রাজ্য রাজ্য কাকে বলে না কতগুলি জেলা নিয়ে গড়ে ওঠে একটি রাজ্য ছয়ের দাগে তিনটি প্রশ্ন আমি বলে দিলাম এবার আসছে ছয়ের দাগে প্রশ্ন ছয়ের দাগে প্রশ্নগুলো মান হচ্ছে 3 তাই এটা একটু বড় করে লিখতে হবে তোমাদের ছয়ের একের দাগে দেখো জেলা কিভাবে গঠিত হয় আমি লিখেছি এখানে দেখো কয়েকটি বাড়ি নিয়ে গঠিত হয় একটি পাড়া কয়েকটি বাড়ি নিয়ে গঠিত হয় একটি পাড়া কয়েকটি পাড়া নিয়ে গঠিত হয় একটি গ্রাম কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হয় একটি মৌজা বা অঞ্চল কয়েকটি মৌজা নিয়ে গঠিত হয় একটি ব্লক কয়েকটি ব্লক নিয়ে গঠিত কয়েকটি ব্লক নিয়ে একটি থানা গড়ে ওঠে আবার কয়েকটি থানা নিয়ে একটি মহকুমা গঠিত হয় আর কয়েকটি মহকুমা নিয়ে একটি জেলা গঠিত হয় তাহলে জেলা কিভাবে গঠিত হয় এটা 3 নম্বরের বড় প্রশ্ন তাই এটা একটু বড় করে তোমাদের লিখতে হবে কি লিখেছি দেখো আরেকবার কয়েকটি বাড়ি নিয়ে গঠিত হয় একটি পাড়া কয়েকটি পাড়া নিয়ে গঠিত হয় একটি গ্রাম কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হয় একটি মৌজা বা অঞ্চল কয়েকটি মৌজা নিয়ে গঠিত হয় একটি ব্লক কয়েকটি ব্লক নিয়ে একটি থানা গড়ে ওঠে আবার কয়েকটি থানা নিয়ে একটি মহকুমা গঠিত হয় আর কয়েকটি মহকুমা নিয়ে একটি জেলা গঠিত হয় আমি 6-এর 1-এর দাগ পর্যন্ত আমি লিখিয়ে দিয়েছি এবার দেখো 6-এর 2-এর দাগে দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গের অবস্থান আমি বোর্ডটা মুড়ছি না হলে আমি লিখতে পারবো না পশ্চিমবঙ্গের অবস্থানটা দেখো राज्यो
পশ্চিমবঙ্গে, উত্তরে সিকিম রাজ্য, নেপাল ও ভুটান দেশ, নেপাল ও ভুটান দেশ, দক্ষিণে বঙ্গোপসাগর, দিকে অসম, রাজ্য বাংলাদেশ, পশ্চিমে বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশা রাজ্য অবস্থিত। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা রাজ্য, বোর্ডের দিকে তাকাও, পশ্চিমবঙ্গের উত্তরে সিকিম রাজ্য, নেপাল ও ভুটান দেশ, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্ব দিকে আছে অসম রাজ্য, বাংলাদেশ ও পশ্চিমে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা রাজ্য অবস্থিত। এই হলো পশ্চিমবঙ্গের অবস্থান। এবার আছে তিনের দাগের প্রশ্নটা, আমাদের রাজ্যের জেলাগুলির নাম। এই উত্তরটা আমি তোমাদের লিখিয়ে দেব না। 23টি জেলার নাম তোমরা 50 পেজে পেয়ে যাবে। পেজ 50-এ রয়েছে আমাদের দেশের জেলাগুলির, আমাদের রাজ্যের জেলাগুলির নাম। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে মোট 23টি জেলা আছে, আমি বলে দিচ্ছি, তোমরা পেজ 50 খোলো, ওখানে দেখতে পাবে। 23টি জেলা আবার 5টি বিভাগে বিভক্ত। প্রথম হচ্ছে বর্ধমান বিভাগ, এখানে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি। তারপরে মালদা বিভাগ, মালদা বিভাগের মধ্যে রয়েছে উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর। তারপরে হচ্ছে জলপাইগুড়ি বিভাগ, এখানে রয়েছে আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং। তারপরে আছে প্রেসিডেন্সি বিভাগ, এর মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, নদিয়া, হাওড়া। এরপরে আসছে মেদিনীপুর, মেদিনীপুর বিভাগের মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম। এই হচ্ছে মোট 23টি জেলা। তোমরা এই দাগটা তোমরা লিখে নেবে, পেজ 50-এ আছে আমাদের রাজ্যের জেলাগুলির নাম। আজকে ক্লাস তোমাদের এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমি অন্য অধ্যায় নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকবে, বাড়িতে থাকবে, ভালো থাকবে।